এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলে? আজ আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসি ডেফিনেশন বা সংজ্ঞায়। একক পর্দা পরিবৃত যে সমস্ত শাখান্বিত নলাকার কোষাঙ্গাণু ইউক্যারিওটিক উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমকে কতগুলি অনিয়মিত প্রকোষ্ঠে ভাগ করে এবং কোষের ভেতরের ক্ষেত্রতল বৃদ্ধি করে তাকেই বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা। এর গঠন খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমাদেরকে কোষের ভিতর থেকে দেখাচ্ছি যে কোষকে দেখতে কেমন লাগে এবং তার মধ্যে এন্ডোপ্লাজমীয় জালিকাকে কেমন দেখতে হয়। আমরা এখন কোষের মধ্যে রয়েছি। এটা নিউক্লিয়াস আর নিউক্লিয় পোর, আর একটু কাছ থেকে দেখি, আর এই জায়গাটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এখন আমরা আরেকটা কোষে রয়েছি, নিউক্লিয়াস, আর এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। অরেঞ্জ কালারের এগুলো হচ্ছে রাইবোসোম। আমরা দেখলাম কোষের ভিতরে কি করে অঙ্গাণুগুলি অবস্থান করে, আমরা দেখলাম নিউক্লিয়াস, তার পাশেই দেখলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং আরও বিভিন্ন কোষ অঙ্গাণু। এইবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা আবার ফিরে আসি। প্রথমেই চলে আসি ডিসকভারি বা আবিষ্কারের ইতিহাসে। আবিষ্কারের ইতিহাসে একটি নাম খুবই উল্লেখযোগ্য, সেটি হচ্ছে পটার। হ্যারি পটারের পটার নয়, বিজ্ঞানী পটারের নাম বলা হচ্ছে। পটার, ক্লুড অ্যান্ড ফুলাম এরা 1945-এ প্রথম ইলেকট্রন মাইক্রোস্কোপি থ্রু লিভারের এন্ডোপ্লাজমিক রেটিকুলামটি খেয়াল করেন। তারপরে পটার এবং কালাম এই দুজন সায়েন্টিস্ট 1952-তে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে শব্দটি, এই টার্মটি ফার্স্ট ইউজ করেন। তারপরে ওয়াটসন 1955-এ নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে যোগাযোগ রয়েছে সেটি বলেন। ওয়াটসন আসলে নিউক্লিয় পর্দার গঠন বর্ণনা করতে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে নিউক্লিয় পর্দার যোগ সাধনের কথা বলেন, যেটি কিনা কনফার্ম হয় পোর্টার আর ম্যাকাডোর গবেষণায় 1960-এ। এখানেই চলে আসছি আমরা অরিজিন স্টোরি বা উৎপত্তি, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কীভাবে এবং কোথা থেকে উৎপত্তি হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষ বিভাজনের পরে নিউক্লিয় পর্দা থেকেই উৎপন্ন হয়। মানে আমরা আগের ভিডিও নিউক্লিয়াসে দেখেছিলাম যে এটি একটি কোষ এবং এটি নিউক্লিয়াস, এর যে পর্দা, এর পর্দা থেকেই আস্তে আস্তে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়। কখনো কখনো এক পাশে, কিন্তু সাধারণ সময় দুই পাশেই আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পারি। নেক্সট আমরা চলে আসি পজিশন বা অবস্থানে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সমস্ত কোষে অবস্থান করে না। কিছু কিছু কোষে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাই এবং কিছু কিছু কোষে আমরা দেখতে পাই না। রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, এগ সেল, এমব্রায়োনিক সেল, এগুলিতে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাই না। আর লিভার সেল, প্যানক্রিয়াস সেল, যেগুলির কিনা সিক্রেটারি কিছু ফাংশন রয়েছে, মানে ক্ষরণ জাতীয় কাজ রয়েছে, সেগুলিতে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাই। আর আরেকটাও জিনিস উল্লেখ্য, স্পার্ম সেল মানে শুক্রাণু কোষ, এর মধ্যে আমরা খুবই পুয়ারলি ডেভেলপড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাই। পজিশন বা অবস্থানে আরেকটাও জিনিস বলার, যেটা কিনা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের একদম পাশেই অবস্থান করে। মানে আমরা যদি একটা ছবি আঁকাই বড় করে, দ্বিপর্দাবেষ্টিত নিউক্লিয়াসের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক এখান থেকে সৃষ্টি হয়। এইভাবে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াসের ঠিক পাশেই থাকছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইবার চলে আসি টাইপস বা প্রকারভেদে। রাইবোজোমের উপস্থিতি অনুযায়ী আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুভাগে ভাগ করতে পারি। এক, অমসৃণ বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদি রাইবোজোম থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর,
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলবে। আর যদি এই রাইবোসোম না থাকে তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমি ওই দিকটায় আঁকাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম ধরনের দেখতে হবে, তখন সেটাকে বলবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। নেক্সট আমরা চলে আসি এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের স্ট্রাকচার বা গঠনে। আমরা আগেই দেখলাম নিউক্লিয়াসের পাশেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অবস্থান করে। এইবার এটিকে আবার ভালো করে আমরা জেনে নিই। এটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্তরে স্তরে সাজানো একটি কোষ অঙ্গাণু। এবার গঠন অনুযায়ী একে আবার তিনটি ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে সিস্টার্নি, যার কিনা ব্যাস 40-50 μm বা mu আমরা লিখতে পারি। এটাকে যদি আমরা ন্যানোমিটারে বলি তাহলে 4-5 nanometer, এটার তাহলে 2.5-53 nanometer হবে, আর সেখানে টিবিউল হবে 5-19 nanometer। সিস্টার্নি, ভেসিকেল আর টিবিউল কেমন দেখতে হয় এবার আমরা একটু দেখে নিই। সিস্টার্নি চ্যাপটা থলের মতন এরকম, যার কিনা ব্যাস 4-5 nanometer। এবার ভেসিকেল অনেকটা গোলাকার কিংবা ডিম্বাকৃতির হতে পারে, এরকম হয় ভেসিকেল দেখতে। আচ্ছা, টিবিউলের ক্ষেত্রে চলে আসি। এটা কি, এই যে এই অংশটায় এই যে পাইপলাইনের মতন অংশগুলো রয়েছে সেইগুলো হচ্ছে টিবিউল। এগুলো অনেক রকমভাবে দেখতে হয়, এর আবার ব্রাঞ্চ থাকে অনেক, এই যে ব্রাঞ্চ থাকতে পারে, যার কিনা ব্যাস 5-19 nanometer। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম একক পর্দে বেষ্টিত একটি কোষ অঙ্গাণু, এর যেই প্লাজমা মেমব্রেনটি থাকে এইটা হচ্ছে 50-60 angstrom ব্যাসার্ধ বিশিষ্ট হয়। তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের স্ট্রাকচার সম্বন্ধে জেনে নিলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে আমরা বেশ কিছু এনজাইমও দেখতে পাই, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল NADH সাইটোক্রোম সি রিডাক্টেজ, NADH ডায়াফোরেজ, তারপরে গ্লুকোজ 6-ফসফাটেজ আর Ng2+ অ্যাক্টিভেটেড ATPase। তাছাড়া এর মধ্যে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড এবং কিছু স্টেরয়েডও দেখতে পাই। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের ফাংশন বা কাজ, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কোষকে গঠনগত দৃঢ়তা বা কাঠামোগত দৃঢ়তা প্রদান করে। নাম্বার টু, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে বেশ কিছু এনজাইম থাকে এবং এই একক পর্দা বেষ্টিত অঙ্গাণুটি অনেকটা ক্ষেত্রতল দিতে পারে এই রাসায়নিক বিক্রিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য। এর মধ্যে যে এনজাইমগুলি রয়েছে সেগুলি এই গ্লাইকোজেনোলাইসিস, পলিপেপটাইড সিনথেসিস এবং লিপিড সিনথেসিসে বেশ ভূমিকা নেয়। নেক্সট আমরা চলে আসি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষীয় উপাদান পরিবহনে অনেকটা অংশ নেয়, যেমন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে আমাদের একটা প্রোটিন তৈরি হলো, সেটা চলে যায় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে। আমি ধরে নিলাম যে এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এখানে একটা প্রোটিন সিনথেসাইজ হলো এই টিবিউলের মাধ্যমে, কিংবা একটা ছোট্ট ভেসিকেল গঠন হলো এই ভেসিকেলের মাধ্যমে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই প্রোটিনটি চলে এলো। তারপরে এইখানে যে গলগি বডি রয়েছে সে আরেকটি ভেসিকেলের মাধ্যমে এখান থেকে প্রোটিনটি এই জায়গায় চলে এলো। এবার সেখান থেকে লাইসোজোমে যেতে পারে কিংবা অন্য কোনো সিক্রেটারি গ্র্যানিউল বা অঙ্গাণুতে যেতে পারে। এইভাবে কোষীয় পরিবহনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে উত্তেজনা পরিবহন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ক্যালসিয়াম আয়ন Ca++, এই আয়নটি স্টোরেজ অবস্থায় বা জমা অবস্থায় থাকে এবং যখনই উত্তেজনা আসে এই ক্যালসিয়াম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বার হয়ে যায়, Ca++ বার হয়ে যায়। এর ফলে
ভিতরকার এনভায়রনমেন্ট বা ইলেকট্রিক্যাল এনভায়রনমেন্ট যেটা রেস্টিং কন্ডিশান থেকে আমরা অ্যাকশন পোটেনশিয়াল দেখতে পাই। আর এই ক্যালসিয়াম রিলিজ হওয়ার জন্য একটি কোষ তার পাশের কোষকেও উত্তেজিত করে দেয়। এই গেল কোষীয় উত্তেজনার পরিবহন। নেক্সট হচ্ছে প্রোটিন সংশ্লেষ। এই যে আমরা দেখছি এইখানটায় সবুজ কালি দিয়ে রাইবোজোম আমরা আঁকিয়েছি, এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে গায়ে রাইবোজোম লেগে থাকে। আর রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, আর এটি লেগে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। তার মানে প্রোটিন সংশ্লেষ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রেই হয়। এবার প্রোটিন এখানটায় সংশ্লেষ হওয়ার পর এইভাবে ভিতরে চলে আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমিনাল সেকশানে। তাহলে প্রোটিন সংশ্লেষ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকাটি আমরা জানলাম। তারপরে হচ্ছে কোষীয় উপাদান জমা রাখে। এই যে প্রোটিন রাইবোজোম থেকে সংশ্লেষ হয়ে এই যে ভিতরে জমা হলো, তারপরে ট্রান্সপোর্ট হবে। এবার এই ট্রান্সপোর্ট হওয়ার আগে এই প্রোটিনটা, তারপরে লিপিড সিনথেসাইজ হচ্ছে, সেই লিপিডটা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জমা রাখে। এবং সার্কোপ্লাজমিক রেটিকিউলাম, মানে যেটা কি না একটা মাসেলের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, সেটি গ্লাইকোজেন মলিকিউলগুলোকে অনেক সময় স্টোরেজ অবস্থায় রাখেন। তাহলে একবার রিক্যাপ হয়ে যাক। ফার্স্টে ডেফিনেশন কি, একক পর্দা দ্বারা আবৃত একটি কোষঙ্গাণু যা সাইটোপ্লাজমকে অনেকগুলি ছোট ছোট অংশে ভাগ করে রাখে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নামটাই হয়েছে এই জন্য, যেটি এ নিউক্লিয়াস থেকে তো উৎপন্ন হচ্ছে কিন্তু একদম বাইরের আবরণী অবধি পৌঁছাচ্ছে না, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এর জন্য নামকরণ করা হয়েছিল হলো। তারপরে ডিসকভারি, বললাম সায়েন্টিস্ট পর্টারের নাম নিতে হবে, এটি প্রথম 1945 দেখা হয়েছিল। তারপরে অরিজিন, নিউক্লিয়াস থেকে এটি উৎপন্ন হয়, নিউক্লিয় যে পর্দা সেটি থেকে উৎপন্ন হয়। তারপরে পজিশান, পজিশান এটি নিউক্লিয়াসের ঠিক পাশেই অবস্থান করে। তারপরে টাইপস, দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে, এক রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দুই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে স্ট্রাকচার, গঠন, এটা গঠন আকৃতিকে তিন ভাগে ভাগ করা যায়, সিস্টার্নি, ভেসিকেল অ্যান্ড টিবিউলস। তারপরে এর মধ্যে অনেক এনজাইম থাকে, সেই এনজাইমগুলোর নাম আমি বললাম। আর লাস্ট ফাংশন, গঠনগত দৃঢ়তা প্রদান করা, রাসায়নিক বিক্রিয়া করা, কোষীয় উপাদান পরিবহন করা, কোষীয় উত্তেজনা পরিবহন করা, প্রোটিন সংশ্লেষ, এবং এখানে আরেকটাও হবে লিপিড সংশ্লেষ, এবং কোষীয় উপাদান জমা রাখা। ওকে, আজকের ভিডিও এখানেই শেষ হলো। তোমরা এই ধরনের আরও কিছু ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, নিচে ওই লাল বাটনটি রয়েছে ওটা চেপে দিতে পারো, কিংবা উপরের এই আই সেকশানে গিয়ে, আই বাটনে গিয়ে তোমরা এই ভিডিও রিলেটেড আরও কিছু ভিডিও দেখতে পারো। টাটা।